নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো তোকাইশ এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস নিয়ে এবং কিছু ট্রান্সফার নিউজ বা রিউমোর্টস আছে তোমাদের কয়েকটা বিষয় নিয়ে প্রশ্ন আসছিল সেগুলোর সম্বন্ধেও কথাবার্তা বলবো তো অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখবে আর চ্যানেলে যারা প্রথম এসেছো বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটাই ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি আর সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমরা কিন্তু সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে তো যদি মেন টপিক আসে যায় ফার্স্টে আমরা কথা বলবো ডুরান্ট কাপ নিয়ে তো ডুরান্ট কাপ নিয়ে যেরকমটা আগেই খবর ছিল যে ষোলোই আগস্ট থেকে শুরু হবে তো সেই জিনিসটাই কনফার্ম হয়ে গিয়েছে ষোলোই আগস্ট থেকে কিন্তু ডুরান্ট কাপ শুরু হতে চলেছে এবং ষোলোই আগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ডুরান্ট কাপ চলবে এবার এই ডুরান্ট কাপটা কিন্তু তিনটে শহরে অনুষ্ঠিত হবে তো কলকাতা গুয়াহাটি এবং তার সঙ্গে ইম্ফল এই তিনটে শহরে কিন্তু এই প্রেস্টিজিয়াস ডুরান্ট কাপ টুর্নামেন্টে এবারে অনুষ্ঠিত হতে চলেছে এবং তার সঙ্গে কুড়িটা দল কিন্তু টুর্নামেন্টে খেলবে যার মধ্যে প্রত্যেকটা আইএসএল টিমকেই কিন্তু এই টুর্নামেন্টটা খেলতে হবে এবং কুড়িটা দলকে কিন্তু চারটে গ্রুপে ভাগ করা হবে মানে প্রত্যেকটা গ্রুপে পাঁচটা করে টিম থাকবে এবার কোন গ্রুপে কোন টিম থাকবে মানে গ্রুপ ড্রটা হয়তো এই মাসের মধ্যেই হয়ে যাবে তারপর তোমাদের অবশ্যই জানিয়ে দেবো যে কোন গ্রুপে কোন কোন দল আছে তো মোটামুটি কিন্তু ডুরান্ট কাপ নিয়ে এই খবরগুলোই বেরিয়ে আসছে আগস্টের ষোলো তারিখ থেকে কিন্তু ডুরান্ট কাপ শুরু হয়ে যাচ্ছে এবং এবারে ডুরান্ট কাপটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে টেলিকাস্টের কথা বললে এখনও পর্যন্ত যেরকমটা শোনা যাচ্ছে যে আড্ডা টাইমস অ্যাপেই কিন্তু ডুরান্ট কাপের টেলিকাস্ট হবে এরপর যদি চলে আসা যায় এটিকে মোহন বাগানের খবরে তো এটিকে মোহন বাগানের একটা বিষয় নিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো কমেন্ট করেছো তারপর আর কি ম্যাসেজও অনেকে জিজ্ঞেস করেছো সেটা হচ্ছে বোর্জা বাস্তন কি এটিকে মোহন বাগানে আসছে তো এই নিয়ে প্রচুর কমেন্ট আর মেসেজ এসেছে বাট আমার অবস্থা কালকে এতটাই খারাপ ছিল যে আমি না ভিডিও বানাতে পেরেছি না তোমাদের সেভাবে রিপ্লাই দিতে পেরেছি যদিও তার আগের দিনের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে কমেন্টে দু তিনজনকে বলেছিলাম যে বোর্জা বাস্তন আসছে না তো আই থিঙ্ক তোমরা অনেকে দেখেও ছিলে বাট ব্যাপারটা হচ্ছে প্রশ্নটা অনেকেই জিজ্ঞেস করছিলে যে বোর্জা বাস্তন আসছে নাকি তো বোরজা বাস্তন কিন্তু এটিকে বাগান দলে আসছে না এবার বোর্জা বাস্তন কিন্তু অবশ্যই এটিকে কে বাগানের একটা টার্গেটেড স্ট্রাইকার ছিল মানে এটিকে বাগান তার সঙ্গে কথাবার্তা বলেছিল তাকে টার্গেট করেছিল আর যদি এটিকে বাগান তাকে নিতে পারতো ব্রিলিয়ান্ট শাইনিং হতো লালিগা টু এর মানে সেকেন্ড ডিভিশন লালিগার তিনি হায়েস্ট স্কোরার ছিলেন মানে কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না ফর্মটাও টপ লেভেলে ছিল তো এটিকে বাগান নিতে বললে সেটা ব্রিলিয়ান্ট শাইনিং তো হতো তবে আর কি শুনছিলাম স্যালারি নিয়ে প্রবলেম হয়েছে কারণ প্লেয়ারটার স্যালারি অনেকটাই হাই এবং তার সঙ্গে তিনি একটা ক্লাবের সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার তো তাকে লোন ডিল আনতে গেলেও একটা হাই স্যালারি দিয়ে নিয়ে আসতে হবে বা পারমানেন্ট ডিল আনতে গেলেও বড় টাকার একটা ট্রান্সফার ফি দিতে হবে এবং তার সঙ্গে স্যালারি ক্যাপেও তার যে বাজেটটা আছে আর কি তার যে স্যালারিটা আছে সেটাকে ফিট করা মুশকিল তো স্যালারি নিয়েই মেনলি প্রবলেমটা হয়েছিল সেই কারণেই কিন্তু এটিকে মোহনবাগানের সঙ্গে বোর্জা বাস্তনের ডিলটা আর কি হয়নি দেন এটিকে মোহনবাগান আর একটা স্ট্রাইকারকে টার্গেট করেছিল তো সেই স্ট্রাইকারটাও ইন্ডিয়াতে আসতে চায়নি দেন এটি মোহনবাগান নতুন যে স্ট্রাইকার তাকে শুনছি সাইন করিয়েছে তো আমি ব্যাপারটা আর চেক করেছিলাম বাট আমি যেরকমটা শুনলাম যে এটিকে মোহন বাগানের স্ট্রাইকার সাইনিং হয়ে গিয়েছে তো যদিও এখনও অনেক জায়গা থেকেই খবর বেরোচ্ছে যে এখনও এটিকে মোহন বাগান হয়তো ছ নম্বর বিদেশিকে সাইন করায়নি বাট আমি যেখান থেকে কনফার্ম করেছি সেটা ভুল হবার সম্ভাবনা কম তো সেখান থেকে আমি এটাই শুনলাম যে এটিকে মোহন বাগানের সাইনিং হয়ে গিয়েছে আর অ্যানাউন্সমেন্ট জুলাইয়ের লাস্টের দিকে অথবা আগস্টের ফার্স্টের দিকে আসতে পারে জুলাইতে এসে যাবার চান্স ভালো রকমই আছে বিশেষ করে উনত্রিশে জুলাই কিন্তু আসতে পারে আর উনত্রিশে জুলাই থেকেই কিন্তু এটিকে মোহন বাগান এবারের সিজনের জন্য প্রিসিজেনও স্টার্ট করে দিতে পারে এরকমটাও সময় যাচ্ছে আর বাকি এটিকে মোহন বাগান নিয়ে আরও দুটো ট্রান্সফার রিউম সময় যাচ্ছে একটা হচ্ছে অমরিন্দর সিংকে নিয়ে তো অমরিন্দর সিংয়ের এটিকে মোহন বাগানে ভবিষ্যৎটা ক্লিয়ার না তো সেখানে এখন সময় যাচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু আবার অমরিন্দর সিংকে তাদের দলে ফেরানোর জন্য আগ্রহী এবং মুম্বাই কিন্তু অমরিন্দর সিংকে একটা ভালো রকম অফার দিয়েছে তুই একটা খবর কিন্তু বেরিয়ে আসছে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার নিয়ে অনেকেই জিজ্ঞেস করছিল যে আনোয়ার আলীকে এটিকে মোহন বাগানে আসতে পারে তো এটা কমপ্লিটলি একটা ভুল রিউমোর মানে আনোয়ার আলীর জন্য কিন্তু এটি কে মোহন বাগান কোনো রকম অফার পাঠায়নি আনোয়ার আলী এফসি গোয়াতেই থাকছে এটা সম্পূর্ণ একটা ফেক রিউমার বলতে পারো আনোয়ার আলীর কিন্তু এটিকে মোহন বাগানে আসার চান্স নেই নেক্সট যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসি নিয়ে তো মুম্বাই সিটি এফসি কিন্তু রোস্টিন গ্রিফিথকে সাইন করিয়ে নিয়েছে যেটা সম্বন্ধে তোমাদের আগে থেকেই বলছিলাম যে অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার দুটো পজিশনেই খেলতে পারে প্লেয়ারটা তো তাকে কিন্তু মুম্বাই সিটিএফসি সাইন করিয়ে নিয়েছে এবং একটা ভালো সাইনিং আর যদি ডেভিড উইলিয়ামস মুম্বাইতে না খেলে তাহলে কিন্তু এটাই মুম্বাইয়ের এশিয়ান সাইনিং হতে চলেছে আর তার সঙ্গে হায়দ্রাবাদ এফসি কিন্তু জোয়েল কিয়ানিস তার সঙ্গেও আরও একটা মরসুম কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে এটাও তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে জোয়েল কিয়ানিসও হায়দ্রাবাদে থাকবে তো সেটারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গিয়েছে আর এটিকে মোহন বেগার কিন্তু দুজন ইয়ংস্টার অভিষেক সূর্যবংশী এবং রবি বাহাদুর রানা দুজন খুবই ইয়ং ট্যালেন্ট এবং ভালো মিডফিল্ডার তো তাদের সঙ্গে কিন্তু তিন বছর করে চুক্তি বাড়িয়ে নিয়েছে তো এই দুটো প্লেয়ারই কিন্তু এটিকে মোহনবাগান দলের সঙ্গে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত থেকে যেতে চলেছেন এবং জোয়ান ফেরানদেরও কিন্তু এই দুটো প্লেয়ারকে পছন্দ তো এই দুটো প্লেয়ারই কিন্তু দু পঁচিশ সাল পর্যন্ত এটিকে বাগান দলের সঙ্গে থেকে যেতে চলেছেন এবং ভবিষ্যতে এই দুটো প্লেয়ারের খেলা আমরা আরও অনেক বেশি করে এটিকে মোহনবাগানের জার্সিতে দেখতে পাবো এটাই আশা করা যায় তো ভাই সেই আপডেটগুলোই বেরিয়ে আসছে তোমাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে তো তাকে লাইক করে দিও শেয়ার করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নিচের লাল কালারের সাবস্ক্রাইব বটনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই